ভোট কেন্দ্রের গোপন কক্ষে নিরাপত্তা নিশ্চিত করার তাগিদ দিয়েছেন বিশিষ্টজনেরা। তারা বলেন, ইভিএমে নিজের ভোট যেন নিজে দিতে পারেন তার নিশ্চয়তা দিতে হবে। কূটনৈতিকদের দৃষ্টিতে সুষ্ঠু নির্বাচন ও ইভিএম ব্যবহার নিয়ে আয়োজিত সভায় আলোচকরা বলেন, ব্যালটের মাধ্যমেও সুষ্ঠু নির্বাচন সম্ভব। এর সাথে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন ও বাংলাদেশ নির্বাচন কমিশনের নিবন্ধিত 31টি পর্যবেক্ষক সংস্থার মোর্চা ইলেকশন মনিটরিং ফোরামের যৌথ উদ্যোগে রাজধানীর একটি হোটেলে এই সভার আয়োজন করা হয়। সভার শুরুতে ইভিএমে ভোট গ্রহণের নানা সুবিধার কথা তুলে ধরা হয়, তবে সমালোচনা করেন ভোট প্রদানের গোপন কক্ষে অন্যের উপস্থিতি নিয়ে। জনগণের আস্থা অর্জনে নির্বাচন কমিশনকে আরও কাজ করার তাগিদ দেন নিরাপত্তা বিশেষজ্ঞ অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আব্দুর রশিদ। যখন আমি গোপন কক্ষে যাচ্ছি, তখন গোপন কক্ষে আমার জায়গাতে অন্য কেউ বাটন চাপছে কিনা, এটি এর নিরাপত্তার জায়গাটা আমাদের তৈরি করতে হবে এবং মানুষকে বোঝাতে হবে এরকম কোনো সুযোগ নেই। তো মানুষের মনে যে শঙ্কাটা আছে, এই সেই শঙ্কাটাকে যদি আমি দূর করতে না পারি, তাহলে অবশ্যই আস্থা তৈরি হবে না। তো আমাদের প্রয়োজন হচ্ছে যে শঙ্কা দূর করা। শঙ্কা দূর করতে হলেই সঠিক তথ্য মানুষের কাছে উপস্থাপন করতে হবে ব্যাপকভাবে। কুমিল্লা সিটি কর্পোরেশন ও গাইবান্ধা 5 সংসদীয় আসনে ইভিএম ব্যবহারের নানা অনিয়মের কথাও বলেন তিনি। সব কিছু করতে সভায় আলোচনা হয় নির্বাচনের মাঠের পরিবেশ নিয়েও। রাজনৈতিক দলগুলো সমান সুযোগ না পেলে ভোটার উপস্থিতি কম হবে, যা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করবে বলে অভিমত বুয়েটের উপ উপাচার্য অধ্যাপক ডক্টর আব্দুল জব্বার খানের। 1996 সালে দুটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সে সময় দলীয় সরকারের অধীনের তুলনায় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনে ভোটারের অংশগ্রহণ বেশি ছিল। নির্বাচনকে প্রশ্নবিদ্ধ থেকে মুক্তি দিতে, ভোটারের অংশগ্রহণ বাড়াতে সকল রাজনৈতিক দলগুলোকে নির্বাচনে আনতে হবে এবং রাজনীতিবিদদের আন্তরিক হতে হবে। নির্বাচন কমিশনের সক্ষমতা থাকলেও মাঠ প্রশাসনের ভূমিকার দিকে গুরুত্ব দেওয়ার পরামর্শ সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের সভাপতির। সুন্দর পদ্ধতি, কিন্তু এটা একটা ব্যয়বহুল ব্যাপার। এটাকে যে পরিপূর্ণভাবে আমরা আমাদের বাংলাদেশে এই ইলেকশনে অ্যাডাপ্ট করতে পারব, এটা সম্ভব না। আর আমরা যদি এই যে ইলেকশন কমিশনকে যদি সহযোগিতা করতে পারি, প্রশাসন যদি সহযোগিতা করে, তবে ব্যালটের মাধ্যমে যে সুন্দর ইলেকশন হতে পারে, এটাকেও আমরা সভায় ঢাকায় নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত ইভিএম ব্যবহারে নিজ দেশের অভিজ্ঞতা তুলে ধরেন। ব্রাজিলে আগে মানুষ ব্যালট ছিনতাই করত, ব্যালটের ব্যবহার থাকায় কেন্দ্র দখল নিয়ে রক্তপাত ঘটাতো। তবে 20 বছর ধরে ইভিএম ব্যবহার করায় ব্রাজিলে বন্ধ হয়েছে ভোট কারচুপি ও নির্বাচনী সহিংসতা। তবে ভোট প্রয়োগে গোপন কক্ষে নিরাপত্তা নষ্ট হলে সকল উদ্যোগ বিফলে যাবে বলেও জানান ব্রাজিলের রাষ্ট্রদূত। ফরুখ বাবু, বাংলাভিশন, ঢাকা।